আসো পপিয়ামন ব্লগস, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। তো আমরা আজকে মার্কেটে যাচ্ছি, মার্কেট থেকে কিছু নিয়ে আসব আর কোয়েল পাখি ফ্রাই করে খাবো। ভাবলাম ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করি, আর আমি যেহেতু ডেলি ব্লগ করি তাহলে তো অবশ্যই সব কিছু শেয়ার করি আপনাদের সাথে। আশা করি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে। সত্যি যদি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলেন আমরা খেয়ে নিয়ে আসি মার্কেট থেকে, সেটা দেখাবো, আর আজকে কোয়েল পাখি ফ্রাই করে খাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। তো লেটস গো। গাইস, আমরা এখন লুলু হাইপার মার্কেটে যাচ্ছি। অনেক দিন পর বের হলাম কিছু টুকটাক বাজার করার জন্য, ভাবলাম আপনাদেরকেও সাথে নিয়ে যাই, আমরা কি বাজার করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। চলেন আমাদের সাথে লুলু মার্কেটে। আমরা চলে আসলাম, এখন আমাদের গাড়িটা পার্কিংয়ে রেখে দেন আমরা বের হব। তো আমার হাজবেন্ড পার্কিংয়ের দিকে যাচ্ছে কিন্তু পার্কিং খালি পাচ্ছে না, একটা পেয়ে গেছে। আমরা এসে গেছি, আমরা এখন লুলুতে আসছি টুকটাক বাজার করার জন্য। এই দেখেন লুলু, অনেকদিন পরে লুলুতে আসলাম। গাইস দেখেন প্রত্যেকটা মার্কেটেই এরকমভাবে সাজিয়ে রেখেছে ক্রিসমাস উপলক্ষে। যারা ক্রিসমাসে এগুলো কিনতে চান এখান থেকে কিনতে পারবেন, তাই মার্কেটে সাজিয়ে রেখেছে। আমি অনেকক্ষণ ওই পুতুলটার সাথে একটু খেলা করলাম, আমার কাছে খুব ভালো লেগেছে। এখন আমরা ভিতরে ঢুকে যাব কিছু টুকটাক বাজার করার জন্য। গাইস দেখেন এটা একটা ইন্টারেস্টিং জিনিস, এই যে গড়টার মতো আছে ওইটা আরবিরা কিনে নেয়, নিয়ে বালির উপরে সেট করে বালির উপরে বসে খাবার দাবার খায়, বারবিকিউ করে, অনেক মজা করে। এগুলো আরবিরা বেশিরভাগ কিনে, আরবিদের বাসার সামনে অনেক জায়গা থাকে খালি জায়গার মধ্যে। এগুলো আচ্ছা এগুলো কি হালাল? গাইস দেখেন এখানে ড্রাই ফ্রুট গুলো এত এক্সপেন্সিভ, তাই ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। ভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস আছে এখানে, আর দেখেন ভিন্ন ভিন্ন ধরনের ব্রেড, আনকমন ব্রেড। এখানে প্রায় সবাই ব্রেডই বেশি খায়, বিশেষ করে পাকিস্তানিরা বেশি করে এই ব্রেডগুলো খায়। হাই মেরি জান,
कैसे हो? আমাদের বাজার মোটামুটি কমপ্লিট, আমরা এখন বের হয়ে যাব। আর কিছু টুকটাক কিছু কিনবো, কেনার পরে বের হয়ে যাব, তারপরে বাকি ভিডিওটা অবশ্য বাসায় যায় দেখাবো। আর কি টুকটাক কিনে সেটা একটু শেয়ার করবো আপনাদের সাথে, আশা করি আপনারা আমার সাথে থাকবেন। গাইজ দেখেন, এইগুলো ক্রিসমাস উপলক্ষে বিক্রি করে প্রত্যেকটার গায়ের মধ্যে প্রাইস লেখা আছে। দেখা গেছে ক্রিসমাস উপলক্ষে সবাই এগুলো কিনে নেবে, অনেক অনেক। তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এখানে প্রত্যেকটা অকেশন এত সুন্দর করে পালন করে, ক্রিসমাস, ঈদ, পূজা, সব কিছু এখানে উন্মুক্ত, যার যার ধর্ম সে সে পালন করে। আমার কাছে এই জিনিসটা খুব ভালো লেগেছে। দেখা গেছে ক্রিসমাস উপলক্ষে অনেক কিছু এখানে বেচা বিক্রি হচ্ছে। আবার আমাদের বাংলাদেশের স্বাধীনতা উপলক্ষে অনেক কিছু বেচা বিক্রি হয়। এদেশের দেখা গেছে ঈদ হলে অনেক সুন্দর করে এখানে সেলিব্রেট করে, আমার কাছে খুব ভালো লাগে। গাইস, আমাদের মার্কেট করা শেষ, এখন আমরা বাসায় চলে যাচ্ছি। বাসায় যেয়ে আসলে আমরা কী কী মার্কেট করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আশা করি আপনাদের কাছে সত্যি সত্যি ভালো লাগবে আমার এই ব্লগটা। সত্যি যদি আমার এই ব্লগটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখেন, এটাই হচ্ছে লুলু মার্কেট। আমরা এখান থেকে বের হয়ে আমাদের জিনিসগুলো গাড়িতে রেখে দিলাম, এখন আমরা বাসা যাচ্ছি। বাসায় যা আনপ্যাকিং করব, দেন আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমাদের সাথে বাসায়, লেটস গো। গাইস, রাস্তা দিয়ে আসতে আসতে রাস্তার মধ্যে গাড়িটা একটু থামিয়ে এখন একটা ক্যাফেটেরিয়ার দিকে আনিল। তো ক্যাফেটেরিয়ার মধ্যে আমরা শর্মা অর্ডার করলাম, স্পাইসি শর্মা অর্ডার করছি। তো শর্মার জন্য প্রায় 5 মিনিট বসে থাকতে হচ্ছে। তো শর্মাটা নিয়ে আমরা এখন বাসা চলে যাব। তো গাইস, আমরা বাসায় চলে আসছি। আমরা কী নিয়ে আসছি মার্কেট থেকে সেগুলো এখন শেয়ার করব। তো দেখতে থাকেন আমাদের ব্লগটা, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমরা কী আনছি? এটা তেল নিয়ে আসলাম। এটা কী তেল? হ্যাঁ, ফ্রাই করার জন্য। বিশেষ করে এই দেখেন, অনেকদিন পরে বাংলাদেশে লিচু পাইলাম, লিচু নিয়ে আসলাম, অনেক দাম লিচুর এখানে। তারপরে এই দেখেন পেয়ারা নিয়ে আসছি। পেয়ারা কত করে কিলো ছিল এখানে? ৫ টাকা কিলো। আর এক বক্স মাস্ক নিয়ে আসলাম। আর দেখেন ডিম নিয়ে আসছি। আর বিশেষ করে আরেকটা জিনিস নিয়ে আসছি, দেখেন আমলকি, তিনটা আমলকি এসছে 1.70 টাকা। তার মানে বাংলাদেশের প্রায় 50 টাকা তিনটা আমলকি। 50 টাকার আমলকি খাই, বুঝছেন? তিনটা আমলকি 50 টাকা। আর দেখেন লিচু। আর কি আনলাম? এই চাউল নিয়ে আসলাম। চাল নিয়ে আসছি 2 প্যাকেট। এখানে অবশ্যই এই চালটা সবচেয়ে ভালো চাল,
এদেশের মানুষরা এই চালটা বেশি খায়, এদেশের মানুষের চাল খায় না, বিরিয়ানি খায়। আল্লাহ, আর একটা দুই বস্তা চাল নিয়ে আসছি, এগুলোর বস্তা বলে ওরা এখানে। তো আমার এই টুকটাক বাজার আজকের কেমন লাগলো। আর এই তো অনলাইন ফার্ম, এগুলো দুধ নিয়ে আসলাম। আর হলো খাওয়ার জন্য দুইটা শর্মা নিয়ে আসলাম, এখন এই দুইটা শর্মা খাবো। তো আশা করি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো সব কিছু দেখানো শেষ, কী কী নিয়ে আসলাম আর সব কিছু ডিটেলস আপনার সাথে শেয়ার করলাম। আর শুনেন, লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।